নমস্কার, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি এই ভিডিওটায় 25 তারিখ থেকে 31 তারিখ যে সপ্তাহটা শুরু হচ্ছে, সেই সপ্তাহে প্রতিটা লগ্নের কেমন যাবে সেটা আলোচনা করব, মেষ থেকে মিন। কেন এই ভিডিওগুলো আমি আলোচনা করছি, কারণ দেখুন প্রতিটা সপ্তাহে 7টা করে দিন থাকে, 7টা দিন কিন্তু আপনারা যদি খুব ভালোভাবে দেখেন সমান যায় না। এক একটা লগ্নের বা রাশির ক্ষেত্রে এক এক রকম কিন্তু দিনগুলি অতিবাহিত হয়। এটা একটা জেনারেলাইজ প্রেডিকশন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাচ করবে লগ্নটাকে, লগ্ন যাদের তাদের বেশি ম্যাচ করবে, যাদের রাশি তাদের কম ম্যাচ করবে। মানে আপনার হরোস্কোপের প্রথম যে ঘর সেখানে যে রাশিটা লেখা আছে সেইটা হচ্ছে আপনার লগ্ন। সেই মেষ থেকে মিন আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনুন, এবং এটার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ম্যাচ করবে, এবং আপনারা যাতে প্রতিটা দিন এই গাইডলাইনটা মেনে যাতে যদি চলাফেরা করেন তাহলে বড় কোনো ক্ষতি বা বড় কোনো লসের হাত থেকে বাঁচবেন। শুনুন, প্রথমে মেষ রাশি। মেষ রাশি মানে যাদের লগ্নে এক লেখা আছে, যাদের লগ্ন মেষ লগ্ন আর কি, তাদের ক্ষেত্রে বেশি হবে আর রাশির ক্ষেত্রে কম ফলবে। হঠাৎ কোনো বিবাহের যোগ কিন্তু আসতে পারে, কারণ বিয়ে আর দাম্পত্য জায়গাটা কিন্তু এই সপ্তাহে বেশ ভালো দেখাচ্ছে। যারা বিয়ের চেষ্টা করছেন তাদের বিয়ের যোগ তৈরি হতে পারে, এবং কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো আইনি ঝামেলা চলে সেটা সাফল্য লাভ হবে। কাজকর্মের জায়গাটা বেশ ভালোই দেখাচ্ছে এই সপ্তাহে, তবে একটু মন একটু চাঞ্চল্যপূর্ণ থাকবে, দেহে একটু দুর্বলতা থাকবে, এবং যারা বাতের সমস্যায় ভোগেন তারা বাতের এবং জীবাণু সংক্রমণের জন্য একটু কষ্ট পাবেন। যারা চাকরির চেষ্টা করছেন, যারা চাকরির চেষ্টা করছেন এই সপ্তাহে কিন্তু কোনো নতুন সুযোগ আসতে পারে, এবং বিদ্যায় কিন্তু উন্নতি। বৃষ রাশির ক্ষেত্রে যারা আর্টস এবং সায়েন্সে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এখানেও এই রাশির ক্ষেত্রে কোনো কর্মযোগে কর্মপ্রাপ্তির কিন্তু যোগ তৈরি হচ্ছে যারা চেষ্টা করছেন, এবং ফিনান্সিয়াল জায়গাটা ভালোই দেখতে পাচ্ছি, এবং ম্যারেজ লাইফ মোটামুটি একই থাকবে, তেমন কোনো আপস অ্যান্ড ডাউন্স থাকবে না, তবে মেন্টাল একটু অস্থিরতা এবং উত্তেজনা কিন্তু বাড়বে। মিথুন রাশি, রিলেটিভদের মধ্যে শত্রুতা কিন্তু বাড়বে এই সপ্তাহে, সাংসারিক ক্ষেত্রে অশান্তি এবং মানসিক অস্থিরতা বাড়বে, এবং ম্যারেজ লাইফে জায়গাটা ভালো দেখাচ্ছে, কাজেও উন্নতি হবে, এবং আয় ব্যয় সমান থাকবে না, খরচা একটু বেশি, রোগ জারিতে খরচা বেশি হবে, এবং বাক্য ব্যবহারে একটু সতর্ক থাকবেন, ভুলভাল কথা বলে কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। কর্কট রাশি, দেখুন আপনাদের রাশির মানে লগ্নের অষ্টমে শনিদেবের অবস্থানের জন্য সফলতা পেতে একটু সময় লাগবে, ঢাইয়া চলছে শনির, কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই আপনাদের জন্য, রাস্তাঘাটে সাবধানে চলাচল করুন, অর্থভাগ্য মন্দ নয়, আপনারা মা দক্ষিণাকালীর পূজা করুন, সফল হবেন এই সপ্তাহটায়। সিংহরাশি রাশির মানে লগ্নের নবমে বৃহস্পতি অবস্থান করার জন্য স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে, বন্ধুদের থেকে উপকৃত হবেন, ভাগ্যস্থান কিন্তু খুব ভালো, সন্তানের বিদ্যাস্থান শুভ, বাড়ির গুরুজন এবং মা তারার পুজো করলে ভালো ফল পাবেন, মানে গুরুজনদের আপনারা এই সপ্তাহে বেশ ভালো করে সেবা করুন, তাহলে ভালো রেজাল্ট আসবে। কন্যা রাশি মানে যাদের কন্যা লগ্ন রাশিতে, মানে লগ্নে আপনাদের কেতু অবস্থান করায় মানসিক বিচলতা দেখা যাবে, তবে ষষ্ঠে শনিদেবের অবস্থান হওয়ার জন্য শত্রু জয় এবং রোগের হাত থেকে মুক্তি পাবেন। শনিদেব ষষ্ঠ ঘরে ইতিবাচক ফল প্রদান করে, কোনোরকম অ্যানিমাল বাইট থেকে খুব সাবধানে থাকবেন এই সপ্তাহে। তুলা লগ্ন যাদের, এই সপ্তাহে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে ছোটোখাটো রোগ ভোগ কিন্তু আসতে পারে। ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু একটু ঝামেলা ঝগড়া বাড়বে। সপ্তম ঘরে শনির দৃষ্টি আপনাকে বিবাহিত জীবনে কিন্তু বিচলিত করবে, অর্থভাগ্যটা ভালোই দেখাচ্ছে, সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতে হবে, সুযোগটাকে নষ্ট করে দিলে কিন্তু হবে না। বৃশ্চিক রাশির কিন্তু স্বাস্থ্য ভালো যাবে না, অর্থ বিনিয়োগের জন্য সপ্তাহটি ভালো, কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করতে চান এ সপ্তাহে ভালো। ষষ্ঠে শনিদেবের দৃষ্টির জন্য নতুন কোনো ঋণ বা শত্রুর শিকার হতে পারেন, মানসিকভাবে বিচলিত থাকবেন, কারুর মতামত নিয়ে তবেই কিন্তু ডিসিশন নেবেন যদি কোনো বড় ডিসিশন নেন। ধনুলগ্ন যাদের ধনুলগ্ন তারা স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকুন, আপনার জীবনধারা কে ভালো রাখুন, মানে লাইফস্টাইলটাকে আপনারা কিন্তু ভালো রাখতে হবে এই সপ্তাহে, উল্টোপাল্টা খাবার দাবার খাবেন না, ফাস্টফুড খাবেন না। চতুর্থ ঘরে রাহু অবস্থান করার জন্য আপনাকে হঠাৎ কোনো লাভের মুখ দেখাতে পারে, হঠাৎ কোনো প্রফিট এসে গেল, বিশাল ডিল কোনো ক্র্যাক করলেন, উৎসাহের কারণে নিজের হুঁশটা তখন হারাবেন না,
পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মকর লগ্ন অন্যের সমালোচনা করে নিজের সময় অপচয় করবেন না, চিন্তা করে কথাবার্তা বলুন, কারণ কথাবার্তা যদি ভুলভাল বলে ফেলেন এই সপ্তাহে কিন্তু একটু গণ্ডগোল তৈরি হবে। শনিদেবের দ্বিতীয় ঘর অবস্থান এই জন্য বলা হচ্ছে, এবং 7:30-এর জন্য বিশেষ সতর্ক হয়ে পদক্ষেপ নিন। তবে শনিদেবের ন্যায়ের দেবতা, তো তাই জন্য কঠোর পরিশ্রম ও সততা থাকলে অবশ্যই আপনি সফলতা পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন মানে যাদের লগ্নে 11 লেখা আছে, এরাও কিন্তু আপনারাও ভেবেচিন্তে কথাবার্তা বলবেন, ভুলভাল কথা বলবেন না, স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন। ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু মানহানি হতে পারে, অপমান বোধ করতে পারেন, মানসিকভাবে চাপে থাকবেন, ভেবেচিন্তে অর্থ ব্যয় করবেন, তাড়াহুড়ো করার জন্য ক্যারিয়ারে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, আয় হলেও ব্যয়ও হতে থাকবে, সেমভাবে কিন্তু আয় ব্যয়টা দেখাচ্ছে। মীন রাশি, আমাদের মীন রাশির যেটা দেখা যাচ্ছে, 7:30 এবং রাহুদেবের অবস্থা মানে রাশিতে অবস্থান থাকার জন্য মানসিকভাবে কিন্তু এটা চাপেই থাকবে। মীন লগ্ন আর কি, যাদের মেন্টাল কিন্তু একটু চাপ যাবে, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো দেখাচ্ছে না, হঠাৎ কোনো সম্মানহানি হতে পারে, প্রলোভনের শিকার হতে পারেন, গুরুস্থানীয় পরামর্শ নিয়ে কাজ করুন, হঠাৎ আচমকা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ধন্যবাদ।